আপনারা জানেন যে আমরা এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল পরীক্ষা কিন্তু হয়নি, কিন্তু তথাপি ছাত্রদের আগের পারফরমেন্স যেমন মাধ্যমিকের জন্য ক্লাস 9 এবং 10 পারফরমেন্স আর 12 জন্য মাধ্যমিক 11 এবং 12 পারফরমেন্সের ভিত্তিতে আমরা ফলাফল প্রকাশ করেছি। এই ফলাফল প্রকাশ করার পর কিছু কিছু অসম্মতি ধরা পড়েছে, ছাত্রদের পক্ষে কিছু অভিযোগ আছে যে বিভিন্ন বোর্ডে আরও অনেক বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, আমরা কেন কম দিয়েছি ইত্যাদি। তা আমরা যে নাম্বার নিয়ে এসেছি স্কুলের মাধ্যমে সেগুলো চেকিংয়ের জন্য আমরা গত সপ্তাহে আমাদের সমস্ত রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে টিচারদের রিকোয়েস্ট করেছিলাম, আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারগুলো আবার পুনরায় দেখে যান আপনারা দেওয়া নাম্বারটা আমাদের রেকর্ডে ঠিকঠিক করেছিল। এতে খুব একটা ইয়ে হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অসম্মতি ধরা পড়েছে। এছাড়া যে সমস্ত শিক্ষক মহাশয়রা এসছেন এবং মাঝে ইনবিটুইন কিছু কিছু স্কুল থেকে আরেকটু এসছে ভার্বেলি রিটেন, কোনো কোনো স্কুল থেকে এসএমসি মেম্বাররাও এসছেন, এসে ছাত্র অসন্তোষতা বলেছেন এবং কিছু ছাত্র অসন্তোষ হয়েছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ছাত্র অসন্তোষ হয়েছে। এই সবাই প্রেক্ষাপটে আমরা প্রথমেই রেজাল্টটাতে অন্যান্য বছর কী হতো, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন মার্কশিট দিয়ে দেওয়া হতো, মার্কশিট হিসাবে দেওয়া হতো। এবার যেহেতু পরীক্ষা হয়নি, কাজের একটু স্থগতি ছিল, আমরা শুধু রেজাল্টটা ওয়েবে দিয়েছিলাম, মার্কশিটটা দেওয়া হয়নি। তো মার্কশিট আসার পরে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যা যা শুধু কোয়ালিফাই করেছে তাদেরই মার্কশিট দেওয়া আছে, স্যারদের দেওয়া আছে। বাকি ইতের কেসগুলো আমরা রিভিউ করেছি মাস্টার মাস্টারদের রেকর্ড দেখে আর আমাদের রেকর্ড মিলিয়ে সেসব রিভিউ করা হয়েছে এবং সমস্ত ঘটনা পর্যালোচনা করে উচ্চ সরকার এবারের করোনা আবহাওয়ার জন্য একটা সিম্পেথিক দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং অ্যাজ মেনি পসিবল সবাইকে প্রায় পাস করিয়ে দেওয়া হয়েছে মিনিমাম নাম্বার দিয়ে। 100% করা হয়েছে? 100% হয়নি, মানে যারা নাম নথিভুক্ত করেছে বিভিন্ন স্টেজে একটা দুইটা একদম পরীক্ষা দেয়নি তারা তো পাস করার প্রশ্ন নেই, অন্তত কোনো জায়গায় একটা বা দুটো পরীক্ষা দিয়েছে সেই সব প্রায় সবাইকে পাস করে দেওয়া হয়েছে। তাদের মার্কশিট কালকে দেওয়া হবে। হ্যাঁ, এরপরেও যারা পাস করতে পারেনি যেমন হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যালে বেশ কিছু ছাত্র অ্যাবসেন্ট ছিল, যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল ইজ পার্ট অফ দ্য এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল ছাড়া কিন্তু তাদের পাস করানো যাবে না। তাদের জন্য আমাদের ইয়ে হচ্ছে আগামী সেপ্টেম্বর 1-10 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আবার পুনরায় নেওয়া হবে তাদের জন্য, সেটা তাদের জন্য অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, যদি অ্যাটেন্ড না করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। তারপর আমরা আগেও বলেছি এখনও বলছি যে এই ফলাফল যারা প্রকাশ হওয়ার পর যারা অসন্তুষ্ট হবে তাদের জন্য আমরা পুনরায় পরীক্ষা নিতে চাইছি, পরীক্ষা নেব এবং সেটা সেপ্টেম্বরে নেওয়া হবে। এই ব্যাপারে যারা সন্তুষ্ট নয় তারা 23 আগস্টের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন দেবে এবং বিদ্যালয় থেকে সেটা বোর্ডের কাছে 25 আগস্ট মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মাধ্যমিকে ইম্প্রুভমেন্ট টেস্ট দুটি সেকেন্ডারি আছে, ইম্প্রুভমেন্ট টেস্ট মানে পাস করে গেছে কোনো একটা সাবজেক্টে, সে হয়তো 40 পেয়েছে, সে আরও বেশি চায় তার জন্য একটা পরীক্ষা দিতে হবে, এরকম দুটি কেন্দ্রিক আছে। আরও চিন্তা করে সবার কাছে সেটা হবে না, কাজে অফলাইনে আমরা নেব পরিস্থিতির উপর নির্ভর করে, আবার যদি করোনা যদি বেড়ে যায় তা হয়তো নাও নেওয়া যেতে পারে, সব কিছু পেছনে এটা হবে 40 নম্বর, 40 আর ইন্টারনাল 10, ফাইনালটা 40+10 অথবা 80+20 সেইভাবেই হবে। এই পরীক্ষা দুটোর যেহেতু আমরা নিতে যাচ্ছি কাজেই আমাদের সিলেবাসটা ইনটেক আছে কিন্তু মার্কসের রিডিস্ট্রিবিউশন হবে, এই জন্য আগামীকাল থেকে আমাদের সিলেবাস কমিটিগুলার মিটিং আবার ডাকা হচ্ছে,
চার দিন ব্যাপী সেখানে হবে। আমাদের মোট সাবজেক্ট আছে হায়ার সেকেন্ডারি 24টা সাবজেক্ট, 10টা 11টা সাবজেক্টে 18 তারিখ আর 25 তারিখ হবে, আর বাকি সাবজেক্টগুলো হবে 20 তারিখ এবং 27 তারিখ, চার দিনে হবে। সেই সিলেবাস কমিটির মিটিংগুলোতে আমরা প্রায় 250-250 উপর স্কুল টিচার এবং কলেজ টিচার দেখেছি, কিছু রিজার্ভ টিচার আছেন, আপনাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো ছাত্রছাত্রী তথা বিভিন্ন অধ্যাপক মানে অভিভাবকদের কাছে পৌঁছে গেলে আমরা খুশি হব। আর যে ওই যে রিভিউ যেটা করা হয়েছিল তাদের মার্কশিট কালকে আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হবে সমস্ত স্কুলকে, ঠিক আছে? আপনি তো বললেন যে মানে যারা যারা পরীক্ষাতে বসেছিল সবাইকে উত্তীর্ণ করা হয়েছে, তাহলে তো এখানে রিভিউ কি প্রশ্ন আসছে? কিছু কিছু আসছে, আসছে কিছু পরিবর্তন হয়েছে, সেটা সব ওই ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার একটা বিষয়ে জানতে চাইছিলাম, যদি আমরা বলি বা অনেক সময় আমরা দেখি বারবার করে সাংবাদিক সম্মেলনেও বলা হয়েছে, রাজ্য শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা কিন্তু সিবিএসসিকে ফলো করি, সিবিএসসি যেভাবে চলছে সেভাবেই রাজ্য সরকারও এগুচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফলাফলটা যদি আমি ধরেই নিই সিবিএসসির যে ইয়ে দিল্লি বলুন বা বাইরে অন্যান্য স্টেটে, যেহেতু কোভিড পরিস্থিতিতে পরীক্ষা হয়ই নি, ম্যাক্সিমাম 95% না হলে 92% সব জায়গাতেই পাস হয়েছে, তাহলে রাজ্য সরকার সেই পথে এগুলো না কেন, কি কারণ ছিল যদি একটু বিস্তারিতভাবে বলেন? এটা তো রাজ্য সরকারের আমার পক্ষে বলা সম্ভব না, রাজ্য সরকারের ভিউজ আর আমাদের বোর্ডের ভিউজ তো এক নয়। আমাদের রেজাল্ট পাবলিকেশনের সময় ডিপার্টমেন্টেশন কথাবার্তা বলেই পাবলিশ করা হয়। হ্যাঁ, যেহেতু কোভিড পরিস্থিতিতে এক্সাম হয়নি স্যার, সেই জায়গায় থেকে আমি বললাম যে ম্যাক্সিমাম স্টেটগুলোতে, আমি যদি আসাম বলি, দিল্লি বলি, মুম্বাই বলি বা অন্যান্য স্টেটে, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই 95-92% মাধ্যমিক ছিল, পশ্চিমবঙ্গে 100%। তাহলে আমাদের স্টেটে হলো না কেন বা কী কারণটা, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তারা স্যার মাধ্যমিকের পার্সেন্টেজটা ছিল 80.62%, এখন এখন যে আপনারা রিভিউ করে যে আবার নতুন করে ফল প্রকাশিত করবেন বা করছেন, সেটাতে পার্সেন্টেজটা কত শতাংশ গিয়ে দাঁড়াতে পারে? প্রায় 100-এর কাছাকাছি। আচ্ছা, মানে শুধুমাত্র কারা অকৃতকার্য, যারা পরীক্ষায় বসেনি, ধরুন 9-এর পরীক্ষাতে বসেনি, তারাই শুধু 9-এ বসেনি বা রিপোর্ট দেয়নি? একটু মাধ্যমিকে তো ছিল 80+ 80 পয়েন্ট, এবারটা নিয়ারলি 99+। এই ডিসিশনটা কি ছাত্র আন্দোলনের ফলে নেওয়া হয়েছে না গভর্নমেন্ট কেন নেবে? এটা গভর্নমেন্টের এই করোনা পরিস্থিতি প্লাস অন্যান্য বোর্ডের সার্বিক রেজাল্ট পর্যালোচনা করে প্লাস রাজ্যে কিছু ছাত্র আন্দোলন হয়েছে, সব সব কিছু মিলিয়ে এটা হচ্ছে একটা পপুলার ডিসিশন ফর দিস এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো কেসই নিয়েছেন আপনারা? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক তো আগেই প্রায় 95% হয়েছিল, এখন যা কিছু বাকি ছিল সেটাও প্রায় কভার হয়ে গেছে, অল্প যে বললাম প্রেক্ষির পরীক্ষা যারা দেয়নি তাদের প্রেক্ষির পরীক্ষা দিতে হবে, আর কিছু ইকুইভ্যালেন্ট আর ইমপ্রুভমেন্টের 5-6 জন আছে, ওদের পরীক্ষা দিয়ে তবে।